ইফতার খেজুরতে করতে হবে কি দিয়ে খেজুর আল্লাহ নবী বলে যে তোমরা খেজুর এবং খুরমা দিয়ে কি করো ইফতার করো এখানে কি আছে বরকত আছে কি আছে বরকত তাহলে আমাদের জন্য ইফতারের সর্বপ্রথম খাবার হবে খেজুর কি খেজুর কিন্তু আফসোসের বিষয় খেজুর খাওয়াই তো অসম্ভব হয়ে গেছে এলান করে দিয়েছে খেজুর না পেলে বড়ই দিয়ে ইফতার করে কত বড় গন্ড আর মূর্খ হলে মুসলমানদের ধর্মীয় চেতনার ভিতরে আঘাত দেয় কিন্তু জীবনে খেজুর খাইনি মনে হয় আর জীবনে রোজা রাখছে নাকি এটাও সন্দেহ আছে তাহলে সে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় একটা বিধান রোজা আর সেখানে মুসলমানরা আনন্দের সাথে ইফতার করবে এবং খেজুর খেয়ে সুন্নত আদায় করবে সেখানে সে কিভাবে বলে খেজুর না পেলে বড় দিয়ে ইফতার করো সমস্যা কি আপনি পারতেছেন না বলেন আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না খেজুর কোন দামে কোন দামে বাংলাদেশে ইম্পোর্ট করা আমাদের পক্ষে কি হচ্ছে না সম্ভব হচ্ছে না আপনারা পারলে খান না পারলে খান না কিন্তু কেন বলবেন আপনি বড় খান তো বাংলাদেশের মানুষের উচিত এর বাড়িতে যেন জীবনে খেজুর না ঢোকে যে ব্যক্তি বলছে যে বড়ই দিয়ে ইফতার করেন বাংলাদেশের মানুষের জনগণের উচিত জীবনে যেন এর বাড়িতে বড়ই খেজুর না ঢুকে সে যেন জীবনে খেজুর না খেতে পায় সেই ব্যবস্থা করা খবরদার জীবনের সমস্ত টাকা পয়সা কত কি খেয়ে নষ্ট করলাম সাধারণ রমজান মাসে একটা খেজুর কিনে টাকা আমার সম্ভব মানে জুটবে না শখের বসে তো শত শত টাকার আইসক্রিম খায় কিন্তু আইসক্রিম খায় কি হয় একটা মানে রোল আইসক্রিম খেলে 50 টাকা লাগে ভিতরে কি আছে শুধু একটা ময়দার জিনিস বানাচ্ছে ভিতরে ফ্যানটাতে ভরে দিচ্ছে কিন্তু একটা খেজুরের দাম কি 50 টাকা প্রতিদিন 4 কাপ খেতে খেতে দিনে কত চা চা যে কত কাপ যে চা খায় নিজ তো হিসাব রাখি না কিন্তু রমজান মাস আসলে খেজুরের হিসাব হয় দিনে কত বিড়া পান খায় সেটার হিসাব করি না কিন্তু রমজান মাস আসলে খেজুরের হিসাব হয় দিনে কত প্যাকেট সিগারেট খায় সেটার হিসাব হয় না কিন্তু রমজান মাস আসলে কিসের হিসাব হয় খেজুরের হিসাব হয় আমরা মুসলমান সর্বপ্রথম ইফতার হবে কি দিয়ে খেজুর দিয়ে আমরা অনেকে ভুল করি খেজুর দিয়ে ইফতার করি ঠিকই কিন্তু আগে পানি খাই না আগে কি মুখে দিবেন খেজুর মুখে দিবেন তারপরেই পানি খাবেন খেজুর দিয়ে ইফতারি করাটাই সুন্নত প্রত্যেকের বাড়িতে প্রত্যেক অনুষ্ঠানে এবং ইফতার মাহফিলে সর্বপ্রথম আমাদের ইফতারি যে লোকমা হবে সেটা কি খেজুর খেজুর দিয়ে আমরা ইফতারি করব সেটা দামি খেজুর হতে পারে কম দামি খেজুর হতে পারে সর্বনিম্ন খেজুর খেজুর হলেই হলো এরপরে আপনি শরবত খান পানি খান ভাত খান পোলা খান চা খান খান আপনার সুন্নত কি হয়ে গেছে আদায় হয়ে গেছে কিন্তু অনেকে বলে জি মিষ্টি দেখে ইফতার করে তো খেজুর মিষ্টি এজন্য মিষ্টি দিয়ে ইফতার করে শরবত দিয়ে ইফতার করে খেজুর না পাওয়া না পেলে কি দিয়ে খায় মিষ্টি খায় তো খেজুর যেহেতু মিষ্টি তো যে কোনো মিষ্টি দিয়ে ইফতার করলে খেজুরের মিষ্টির সুন্নত আদায় হয়েছে খেজুরের সুন্নত তার আদায় হয়নি বুঝেননি খেজুরের সুন্নত আদায় হয় না খেজুর মিষ্টি আপনিও মিষ্টি দিয়ে ইফতার করছেন সে মিষ্টি মিষ্টি মিলে গেছে এই সুন্নত আদায় হয়েছে কিন্তু খেজুরের সুন্নত তো আপনার আদায় হয় নাই অতএব আপনি বিরিয়ানি না খান সমস্যা নাই বেগুনি না খান সমস্যা নাই তারপরে পেঁয়াজ না খান সমস্যা নাই কিন্তু অবশ্যই আমরা মুসলমান ইফতারিতে আমাদের লোকমায় সর্বপ্রথম কি থাকবে খেজুর থাকবে যারা খেজুর বাংলাদেশে নিয়ে আসতেছে বহিরাগত দেশ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক এবং দেশীয় যারা আছে যারা বেশি বেশি কর নির্ধারণ করতেছে তাদেরকেও হেদায়েত দান করুক যাতে মুসলমান রোজাদারদের জন্য খেজুর কিনাকে তারা সহজ করে দেয় কর কম বসিয়ে কম দামে যেন বাজারজাত করতে পারে তারা খেজুর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুক সবাই আমিন সমস্ত মুসলমানের ঘরে যেন খেজুর পৌঁছে যায়